ব্যারিস্টার সুমন এবং নিক্সন চৌধুরী, তারা দুজন হচ্ছে আপন মায়ের পেটে সন্তান। আসলে একজন একটা ফেসবুক পেজে একটি লেখা আমি দেখেছিলাম যে মানুষকে বোকা বানানোর 101টি উপায় জানেন ব্যারিস্টার সুমন। আসলে সেটি বাঙালি জাতি আসলে বুঝতে পেরেছেন, এখন তাদের বোধগম্য হয়েছে। ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে তিনি সংসদে এসেছেন বলে সেটি দাবি করেন। সে কি সরকারের সমালোচনা করতে পারবেন? সে কি সরকারের দুর্নীতিগুলো তুলে ধরতে পারবেন? সে কি সরকারের এই অবৈধ মসনদ নিয়ে সে কি সংসদে কথা বলতে পারবেন? সে কি রুমিন ফারহানার যে ভয়েস সেটি কি সে রেস করতে পারবেন? পারবেন না। তার কোথাও একটি দুর্বলতা রয়েছে, সেটি হচ্ছে একটি কথা আছে, রসুনের মাথা কিন্তু এক জায়গায় থাকে। তারা হচ্ছে ঠিক রসুনের মতো, যে কুয়াগুলো চারপাশে থাকে সেটি হচ্ছে একটা আবৃত্ত, সেটি হচ্ছে আওয়ামী লীগের আবৃত্ত, আওয়ামী লীগেরই প্রোডাক্ট, আওয়ামী লীগের সন্তান। তারা দিন শেষে একই পাতিলের খাবার খায়, অতএব তারা দিন শেষে অবৈধ মসনদেরই বৈধতা দিয়ে বেড়ায়। সব ছিল আপার ভ্যানিটি ব্যাগে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রতিমন্ত্রী হবে, সবই আপার ভ্যানিটি ব্যাগ থেকে আসে। ইভেন রাষ্ট্রপতিও কে হবে তিনিও সেটি ঠিক করেন। অতএব তারা সামনে যতটা ভালো মানুষই দেখায়, দেশপ্রেমিক হিসেবে তুলে ধরেন কিংবা চাটকদারিতা করেন, এটা শুধু সোশ্যাল মিডিয়ায় একটা নেটিজেনদের তিনি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ধরনের কিছু কাজকর্ম করে থাকেন, কিন্তু আদতে তারা আওয়ামী লীগের রক্তই তারা বয়ে বেড়াচ্ছে। আওয়ামী লীগ সরকার এবং জাতীয় ক্যান্সার জাতীয় পার্টি ছাড়া আমরা সবাই এক, এবং সবাই আমরা একই সাথে আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা সফল হয়েছি। আমরা চেষ্টা করেছিলাম বাংলাদেশের নাগরিক যেন এই ভোটকে বর্জন করে, সেটিতে আমরা সফল হয়েছি। আপনারা যমুনা টেলিভিশনের যে সেদিন আপনারা যে দেখেছেন রিপোর্ট 7 তারিখের, যেটি বাংলার মানুষকে নয় শুধু সারা পৃথিবীকে নাড়া দিয়েছেন, কিভাবে তারা অবৈধ ভোটকে তুলে ধরেছেন জনগণের সামনে, সেই জায়গা থেকে আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী লীগ সরকারকে আমরা অবৈধ মসনদ থেকে আমরা না নামাতে পারি। তার পরবর্তীতে আমরা একটি অ্যাকসেপ্টেবল নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার তৈরি হবে। সেই সরকারের বিরোধী দল হতে পারে গণ অধিকার পরিষদ, কিংবা সরকার দলীয় হতে পারে গণ অধিকার পরিষদ, সেটি ঠিক করবে বাংলার জনগণ। এর পরবর্তীতে আপনি বলছেন আমাদের কোনো পরিকল্পনা আছে কি না, অবশ্যই পরিকল্পনা আছে। তার ধারাবাহিকতা ধরে আপনি দেখছেন 7 তারিখের আগে এবং 7 তারিখে এবং 7 তারিখের পরবর্তীতেও আমাদের গণ অধিকার পরিষদ ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, এবং আজকেও আমাদের সংসদ অভিমুখে আমাদের যে পদযাত্রা রয়েছে কালো পতাকাধারী সেটি আমরা করব কিছুক্ষণের মাধ্যমে, আমরা আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমরা সেটি শুরু করব। এখন দেখা গেছে যে অনেকেই বলে যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা তখনই ব্যর্থ হতাম যদি জনগণ ভোটে অংশগ্রহণ করতো।